ফ্রেন্ড ক্যাসে ক্যাতে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আমি কৃষ্ণা, আজকে তোমাদের একদম সামনাসামনি। তোমরা হয়তো ভাবছো জুয়েলারি বদলে আজকে কি চালানো হয়েছে, তার একটা বিশেষ কারণ আছে, একটা বিশেষ গুড নিউজ আছে, যেটা তোমাদেরকে আজকে আমি দেওয়ার জন্যই তোমাদের সামনাসামনি এসেছি। তোমরা হয়তো ভাববে যে এই গুড নিউজটা কি, আসলে এই গুড নিউজটা অনেকদিন আগেই হয়েছে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে উঠিনি। তো ভেবেছিলাম যে ঠিক আছে চলো আর কিছুদিন বাদে তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখলে সেটা হচ্ছে সুনিতা রাজওয়ার ম্যাম, তোমরা সবাই চেনো তো। হঠাৎ করে জুয়েলারির সঙ্গে তার সম্পর্ক কি সেটাই হয়তো ভাবছো। তার বিশেষ কারণ হলো এটাই যে আমি যে জুয়েলারিগুলো বানাই তোমরা হয়তো দেখে থাকবে, এবং এছাড়াও কিন্তু আরও অনেক জুয়েলারি আছে যেগুলো আমি ইউটিউবে এখনো অবধি দেখানো হয়ে ওঠেনি। তোমরা যারা আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করো তারা হয়তো জানো যে আরও বিভিন্ন ডিজাইনের কিন্তু জুয়েলারি আমার পেজে রয়েছে। তো সেই সমস্ত ডিজাইনগুলোর মধ্যে থেকেই একটা বিশেষ ডিজাইন যেটা নাকি ম্যামের খুব পছন্দ হয়, এবং পছন্দ হওয়ার পরে তিনি আমার সঙ্গে যোগাযোগও করে, যোগাযোগ করে আমার থেকে পারচেজ করে, যেটা নাকি খুবই একটা বড় পাওনা আমার কাছে। আমার বাড়ি, তোমরা হয়তো এর আগেও আমি তোমাদেরকে বলেছি যে আমাদের বাড়ি হচ্ছে নদিয়ার তাহিরপুরে, অত্যন্ত একটা গ্রামে। তো সেই জায়গা থেকে আমাদের জুয়েলারি পছন্দ করেছে এমন একজন বলিউড অ্যাক্টর, যেটা সত্যি কথা বলতে এর চাইতে হয়তো আরও অনেক বড় বড় অর্ডারও এসছে আমার কাছে, সেইগুলোর কাছে কিন্তু এটা যেন, এই খুশির আনন্দটা যেন কিছুই না। তো ভাবলাম চলো তোমাদের কাছে এটা একটু শেয়ার করি। তো মানে আমি ভাবতেই পারিনি যে উনি আমাকে মেসেজ করবে এবং আমার থেকে জুয়েলারি কিনবে, এবং শুধু জুয়েলারি কেনাই না, জুয়েলারি কেনার পরেও কিন্তু তিনি সেই জুয়েলারিটা পরে খুব সুন্দরভাবে কিন্তু রিভিউ দিয়েছে, এবং তিনি অ্যাডভাইসও দিয়েছেন যে আমি আমার মানে আমার এই বিজনেসটা আরও কী করে বাড়াতে পারি। তোমাদের সমস্ত মেসেজ আমি দেখিয়ে দেবো, সমস্ত স্ক্রিনশট তোলা রয়েছে, তোমরা চলো একবার দেখে নাও। এই যে দেখো, এই জুয়েলারিগুলো অনেক দিন আগেই কিন্তু আমি আমার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম তৈরি করে। তো সেই সমস্ত দেখেই কিন্তু উনি পছন্দ করে এবং আমাকে, এই যে দেখতেই পাচ্ছো, অর্ডার দিয়েছে। ম্যাম চুড়ি পরতে খুবই ভালোবাসে, তো সেই কারণের জন্য প্রচুর চুড়িও আমার কাছ থেকে নিয়েছে। এই যে দেখো রিভিউ দিয়েছে এবং আমার কাজে কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাপ্রিসিয়েটও করেছে, এবং বলেছে এখন কিন্তু ফেব্রিক জুয়েলারি প্রচণ্ড মার্কেট চলছে, তো সেটাও ট্রাই করতে পারো তুমি। যে উনি কত সুন্দরভাবে কিন্তু রিভিউ দিয়েছে, এত বড় একজন অ্যাক্টার যে আরও চাইলে আরও অনেক জায়গা থেকে অনেক ভালো ভালো ব্র্যান্ড ছিল, ভালো ভালো জুয়েলারি ছিল, কিন্তু তার মধ্যে থেকে কোথা থেকে জানো তার এই পছন্দ হয়েছে আমার এই জুয়েলারি এবং তিনি পারচেস করেছে। তো আমি যেরকমভাবে খুশি হয়েছি সেই খুশি কিন্তু তোমরাও হতে পারো। তোমরাও চাইলেই কিন্তু এরকমভাবে সুন্দর করে জুয়েলারি তৈরি করতে পারো এবং সেইগুলো কিন্তু সেল করতে পারো, অনলাইন বা অফলাইন সমস্ত রকমভাবে কিন্তু সেল করতে পারো, এবং শুধু সেই সেল করে কিন্তু বিভিন্ন জায়গায় তোমরা পৌঁছাতে পারো। বিভিন্ন আমাদের এই জুয়েলারি কিন্তু বিদেশেও রপ্তানি হয়, তো তুমিও পারো সেই জুয়েলারি তৈরি করতে, এবং সেই জুয়েলারি তৈরি করতে বড় বড় যে সেলিব্রিটিরা আছে বা বড় বড় যে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কিন্তু তোমরা কাজ করতে পারো। সেই মানে একটা ভালো জায়গায় যাতে তোমরা পৌঁছাতে পারো তার জন্য কিন্তু আমার এই আজকের ভিডিওটা করা। তোমাদের এমন অনেকই সমস্যা হচ্ছে হয়তো জুয়েলারি করতে গিয়ে, বা তোমরা যারা এখনও ভাবছো যে এই জুয়েলারি করে কি আদৌ কোনো ফিউচার আছে, তাদের কাছে কিন্তু এটা একটা ছোট্ট উদাহরণ। এই জুয়েলারি ডিজাইনিং শেখার জন্য কিন্তু আমাদের দেশ থেকে বিভিন্ন কোর্স করানো হয় যেগুলোর নাকি কস্ট করে লাখ লাখ টাকা। তো সেই সমস্ত কোর্সগুলো অনেকেই হয়তো অ্যাফোর্ড করতে পারে না, সেই সমস্ত অত বড় জায়গা হয়তো পৌঁছাতে পারে না। আমি বলতে পারবো না যে আমি সেই সমস্ত কিছু তোমাদের শেখাতে পারবো, কিন্তু তবুও সামান্য কিছু জিনিস যা নাকি আমি জেনেছি, আমি শিখেছি, সেই সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করতে পারি। তবে শেয়ার করতে গেলে একটুখানি সমস্যা যেটা হয় যে আমাদের ইউটিউবের একটা নির্দিষ্ট টাইমিং থাকে যে এতটা টাইমের মধ্যে ভিডিওগুলো আমরা করতে পারি, কারণ একটা জুয়েলারি তৈরি করতে না প্রচুর টাইম লাগে। ধরো এক একটা জুয়েলারি তৈরি করতে এক দুদিন টাইম লেগে যায়। তো সেই সমস্ত কিছু তো তোমাদেরকে আমি শেয়ার করতে পারি না, বা তোমরা সেই জিনিসটা সেই ধৈর্য ধরে দেখতেও পারো না। তো সেই আক্ষেপটা কিন্তু আমারও থেকে যায়, তোমাদেরও সেই থেকে যায়। তো সেই সমস্ত প্রবলেমগুলো যাতে না হয় তার জন্য কিন্তু আমি একটা কোর্স চালু করেছি, একদম সামান্য একটুখানি কোর্স ফ্রি দিয়ে কিন্তু এই কোর্সটা চালু করেছি, যাতে করে তোমরা সবাই এটাকে খুব সহজে কিন্তু অ্যাফোর্ড করতে পারো। আমার যে কোর্সটা রয়েছে সেই কোর্সের ফ্রি মাত্র 1000 রুপিস। এখন বড্ড একটা ভালো সুযোগ রয়েছে যে সামনেই আমাদের পুজো আসছে, যে পুজোতে কিন্তু প্রচুর পরিমাণে জুয়েলারির ডিমান্ড থাকে।
আমরা সবাই জানি যে কম বেশি সবাই কিন্তু আমরা গয়না কিনে থাকি। আর যেহেতু হ্যান্ডমেড জুয়েলারি সবাই বানাতে পারে না, তো এর জন্য এর চাহিদাও কিন্তু বেশি থাকে। তো সেই জন্যই এখনই একটা বড্ড ভালো সুযোগ, তোমরা চটপট কিন্তু এই জুয়েলারি মেকিং কোর্সটা শিখে নাও এবং শেখার পরেই কিন্তু কাজ শুরু করে দাও আর হাতে নাতে ফল পেয়ে যাও। আমার এমন অনেক স্টুডেন্ট আছে যারা নাকি কোর্স করতে করতে কিন্তু তাদের যে জুয়েলারিটা রেডি হয়েছে সেই রেডি জুয়েলারিটা শো করিয়ে কিন্তু আর্ন করে ফেলেছে। আমার যে স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে কিন্তু তোমরা বুকিং করতে পারো। এর আগে আমি আরও একটা নাম্বার দিয়েছিলাম, তো ওই নাম্বারে কী বলতো অনেক অর্ডার থাকে, তো অনেক অর্ডার পড়ে, সেই কারণের জন্য তোমরাও মাঝে মাঝে আমাকে কমেন্ট করো যে রিপ্লাই পেতে একটু দেরি হয়, তো তার জন্য কিন্তু এই নাম্বারটাও কিন্তু আমি দিচ্ছি, যাতে এই অল্টারনেটিভ নাম্বারে তোমরা কিন্তু চাইলে যোগাযোগ করতে পারো এবং বুকিং করতে পারো। এবং কী কী শেখানো হবে সেই সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু আমি আরও একটা ভিডিও করব। এরপরে একটা প্রশ্ন তোমাদের মনে অবশ্যই থাকবে যে আমরা তো ইউটিউব দেখেই শিখতে পারি, যেই প্রশ্নটা নাকি বেশিরভাগ লোকেই আমাকে করে থাকে, তাহলে কী কারণের জন্য আলাদা করে আমরা কোর্স শিখব? আমরা যেটা আগেও বললাম যে এত বড় যে এক একটা জুয়েলারি থাকে সেই সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের শো করাতে পারি না, তো অনেক কিছু খুঁটিনাটি বিষয় থাকে যেগুলো কিনা আমি স্কিপ করে চলে যেতে হয়, এবং সেই স্কিপ করে হয়তো চলে যাওয়ার জন্য আমার আজও একটু বেশি হলেও দুঃখ হয় যে এতদিন পরেও আমার কমেন্ট বক্সে এই কমেন্টটা আসে যে দিদি আমি ক্লেটা কিভাবে মাখব। হয়তো আমার বোঝানোর কোনো জায়গায় খামতি থেকে যাচ্ছে, বা তোমরা হয়তো বুঝতে পারছো না যে এই কারণের জন্য এখনও তোমাদের ক্লেটা মাখা নিয়ে কিন্তু ডাউটটা থেকে যাচ্ছে। তো আমি তোমাদের কথা হিসাব করেই কিন্তু এই কোর্সটা চালু করছি, যাতে করে এর পরবর্তীকালে কাউর এই সমস্যাটা না হয়, বা আমার কমেন্ট বক্সে আমি চাই না এই ধরনের কমেন্ট করতে যে দিদি ক্লেটা কীভাবে মাখবো। আমি কমেন্ট বক্সে চাই দিদি আমি এই জুয়েলারিটা করেছি, এই জুয়েলারিটা আমি কীভাবে মানে সেল করব, কীভাবে কোনভাবে করলে আমার মার্কেটিংটা ভালো হয়, কোনভাবে করলে কোন নিয়মটা ফলো করলে আমার সেলটা ভালো হয়, আমি চাই আমার কমেন্ট বক্সে যেন এই ধরনের কমেন্ট আসুক। তো সেই কারণের জন্যই বলছি যে যাতে তোমাদের ক্লে জুয়েলারি করার ক্ষেত্রে, ডিজাইন করার ক্ষেত্রে কোনো রকম প্রশ্ন যাতে তোমাদের কমেন্ট বক্সে না আসে, তার জন্য মানে প্রশ্ন তখনই আসবে যখন তোমাদের কাজ করতে গিয়ে ডাউট থাকবে। এবং আশা করা যায় যে ইউটিউবের ভিডিও দেখে হয়তো তোমরা পুরোপুরি শিখতে পারছো না, সেই জন্যই এই কমেন্টগুলো আসছে। তো আমি চাই কাউর যেন এই সমস্যাটা না হয়, আমরা সবাই পারবো কিন্তু এই কোর্সটা নিয়ে আমাদের পথে, স্বপ্নের পথে একটু এগিয়ে যেতে। আরও একটা বিষয়, আমরা কেন কোর্সটা শিখবো, অনেকেই হয়তো জানবে যে আমরা তো এই যেই বেসিক কোর্সে যেই জিনিসগুলো আছে সেগুলো তো আমরা অনায়াসেই করতে পারি, এটুকু আমার তো নিজেই আমি তৈরি করতে পারি। তো তাদের জন্য কিন্তু একটা অ্যাডভান্স কোর্সও আছে, যাতে করে তারা অ্যাডভান্স কোর্সে যোগ করতে পারে, সেটাও নিয়েও আমি বিস্তারিতভাবে নেক্সট ভিডিওতে বলবো। আর তাছাড়াও আরও একটা বিষয় বলে দিই যে দেখো আমাদের যে হয়তো আমরা আমি যেই জুয়েলারিটা শেখাবো সেই পার্টিকুলারই ওই জুয়েলারিটা শেখার মেন উদ্দেশ্য বা মেন টার্গেট আমার এটাই যে যাতে করে তোমরা কী বলতো নতুন করে যাতে জুয়েলারি ক্রিয়েট করতে পারো। আমার কমেন্ট বক্সে এমনও অনেক আছে যে দিদি তোমার জুয়েলারি দেখে হুবহু তোমার ছবিটা দিয়েই কিন্তু লোকে বিভিন্ন জায়গায় সেল করছে, আমি নাম বলতে চাচ্ছি না, আমার সেটাতে খুব দুঃখ লাগে। আমি তোমাদের জুয়েলারি শিখাচ্ছি, অবশ্যই তোমরা সেটা দেখে ফলো করে শিখবে, কিন্তু আমার ছবিটা ব্যবহার করে তুমি কেন তোমার সেল করবে? তোমাকে সেটা জানতে হবে যে আজকে আমি যেমন নতুন নতুন ডিজাইন ক্রিয়েট করছি সে কীভাবে তুমিও পারবে নিজে থেকে নিজের একটা নতুন ডিজাইন বের করতে। সেই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমি আমার কোর্সে শেখাই, যাতে করে একটা সামান্য জুয়েলারি থেকে কীভাবে একটা নতুন জুয়েলারি তুমি ক্রিয়েট করতে পারো, কী কালার ইউজ করলে আই ক্যাচি ভাবটা আসবে, যাতে করে খুব সহজেই তোমার জুয়েলারিটা আর সবার পছন্দ হবে, এই সমস্ত বিষয় কিন্তু আমার কোর্সে শেখানো হয়। শেখানো হয় কীভাবে তুমি সেল করবে, কোন প্ল্যাটফর্মে গিয়ে সেল করলে তোমার প্রফিট হবে, কীভাবে তুমি মার্কেটিং করবে, কীভাবে তুমি কাস্টমারদের সঙ্গে বিহেভিয়ার করবে, এই সমস্ত বিষয় কিন্তু আমার কোর্সে শেখানো হয়। তো দেরি না করে চটপট কিন্তু আবারও বলছি বুকিং করে ফেলো, হয় সেগুলো কিন্তু সমস্তটাই রেকর্ডিংয়ে হয়। যে রেকর্ডিং ভিডিওটা তোমাদের আমি দেব সেই ভিডিওটা দেখে তোমরা যখন করবে কাজ সামনে রেখে যাতে অনায়াসে করতে পারো। এবার কথা আসছে যে কোর্স শেষ হওয়ার পরে কী হবে,
কোর্স শেষ হওয়ার পরে যে তোমার সঙ্গে আমরা আমাদের রিলেশনটা শেষ করে দেব তা এমনই না। লাইফ টাইমের জন্য একটা রিলেশনশিপ আমাদের মধ্যে চলতে থাকবে। যে কোর্স শেষ হয়ে যাওয়ার পরে তুমি যখনই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে বা যদি কোনো সমস্যায় পড়ো, অবশ্যই আমরা কিন্তু তোমাদেরকে হেল্প করব। এছাড়াও আরও একটা বিষয়, জুয়েলারিগুলো আমি তো বানিয়েছি, সেই জুয়েলারিগুলো যে কোথায় সেল করব সেটা আমি বুঝতে পারছি না দিদি। তো তোমাদের যাতে এই সমস্যাটাও না হয় তার জন্য কিন্তু আমরা এটা মোটামুটি আশ্বাস দিতে পারি যে তোমাদের জুয়েলারিগুলো আমার যে ক্লায়েন্টরা রয়েছে, আমার যে নিজস্ব ক্লায়েন্ট যারা নাকি আমার জুয়েলারি নেয়, তো তাদের কাছে আমরা শো করব। তারা যদি পছন্দ করে তো তোমার জুয়েলারিটা আমরা একটা সেলের ব্যবস্থাও করে দেবো, যাতে করে তোমরা তোমাদের জুয়েলারিগুলো কিন্তু সেল করতে পারো। এতদিন তো তোমরা আমার বিষয়ে মোটামুটি জেনেছো, আমি কি করি সেটা জেনেছো, কিন্তু আমার আমার ভিউয়ার্সরা কী করছে সেটাও কিন্তু আমার জানার একটা বড্ড আগ্রহ রয়েছে, যে আমার এই জুয়েলারিগুলো আমি কতটা সাকসেস হয়েছে তোমাদের শেখাতে পেরে, কতটা সাকসেস হয়েছে তোমরা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। তোমাদের মধ্যে কারা কারা জুয়েলারি সেল করছে, কারা কারা এটা বিজনেস হিসাবে দাঁড় করিয়েছে, আর কারা এখনও অবধি একটু হলেও খামতিতে পড়ে রয়েছো সেটাও কিন্তু জানিও, আর কারা নিজেদের জন্য জুয়েলারি তৈরি করছো। আমার নিজস্ব কমেন্ট বক্সে যেন সেই সমস্ত কমেন্টগুলো একে একে থাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে বাই।